পাঁচটি কারণে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে মেয়ে ঐশী রহমানের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বেলা 11টার দিকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার সময় এই কথা বলেন। দণ্ড কমানোর কারণ সম্পর্কে ব্যাখ্যায় আদালত বলেন, পাঁচটি কারণে ঐশীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এক, হত্যাকাণ্ডের সময় ঐশী মাদকাসক্ত ছিলেন এবং 14 বছর বয়স থেকে তিনি সীসা, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এসব নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। দুই, ঐশী বংশগতভাবে মানসিক রোগী। তার চাচা, দাদি, খালা অনেকের মাঝে মানসিক রোগের লক্ষণ আছে যা তার মাঝেও ছোটোবেলা থেকে বিদ্যমান। তিন, হত্যাকাণ্ডের ঘটনার দ্বিতীয় দিনের মাথায় তিনি আত্মসমর্পণ করেছেন, এতে বোঝা যায় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। চার, ঘটনার সময় তার বয়স ছিল 19 বছর। এ বয়সের একটি সন্তানকে তার বাবা মা যথাযথ দেখভাল করেননি বলে ঐশীর ছোটোবেলা থেকে বেপরোয়া হয়ে উঠেছিলেন। ঐশীর বাবা মা দুজনেই সন্তানের লালন পালন বিষয়ে উদাসীন ছিলেন, যে কারণে ছোটোবেলা থেকে তিনি স্নেহবঞ্চিত হয়ে বেপরোয়া হয়ে ওঠেন। আর এই পাঁচ কারণ আমলে নিয়ে আদালত তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর আগে ঐশী রহমানকে 2015 সালের 15 নভেম্বর দুবার মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। প্রত্যেক মৃত্যুদণ্ডের সঙ্গে 20,000 টাকা করে মোট 40,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে 2 বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর অন্যটি সরাসরি বাতিল হয়ে যাবে। একই সঙ্গে ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে 2 বছর কারাদণ্ডাদেশ ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে 1 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলার অপর আসামি আসাদুজ্জামান জনিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহমেদ এই রায় ঘোষণা করেন। 2015 সালের 6 ডিসেম্বর 25টি যুক্তি দেখিয়ে ঐশী রহমান রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। 2014 সালের 9 মার্চ ঐশীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কায়ের। পরে গত বছরের 30 নভেম্বর ঢাকার 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজিদুর রহমান তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় বিভিন্ন সময়ে 49 সাক্ষীর মধ্যে 37 জন আদালতে সাক্ষ্য দেন। 2013 সালের 16 আগস্ট রাজধানীর মালিবাগের চামিলিবাগের বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন 17 আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মোহাম্মদ মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা করেন। একই দিনে পল্টন থানায় আত্মসমর্পণ করেন ঐশী। পরবর্তী আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।